করোনা মোকাবেলায় গোটা দেশেই চলছে লকডাউন, ত্রিপুরা রাজ্যেও একই নিয়ম লাগু রয়েছে। সঙ্গে রাজ্যে রয়েছে 144 ধারা ও কারফিউ। এরপরও দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে অনেকেই দৈহিক দূরত্বের যে বিষয়টা রয়েছে তা অনেকেই মানছেন না, যেটাকে ঠিক করতে বিগত কয়েকদিন ধরেই পুলিশ প্রশাসনের তরফে বারবার ওইসব জনগণকে বোঝানোর চেষ্টা করা হলেও তারা কিছুতেই বুঝতে চাইছেন না এই দৈহিক দূরত্বের বিষয়টাকে। অবশেষে ওই বিষয়ে জনগণকে আরও অধিকভাবে সচেতন করার জন্য জেলা শাসকের তরফে একটি অর্ডার বের হয়েছে। এই অর্ডারে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে সদরের 8টি সেক্টরকে ভাগ করা হয়েছে, এর দায়িত্ব দেওয়া হয়েছে 5 জন অফিসারকে, তারা এই বিষয়টা পুরোপুরিভাবে দেখবেন। এইসব অফিসারদের নিয়ে সোমবার দুপুরে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও করলেন সদর মহকুমা শাসক। বৈঠকে পুলিশ প্রশাসন ও তহসিলদাররাও উপস্থিত ছিলেন। বৈঠকের উদ্দেশ্য নিয়ে সদর মহকুমা শাসক বলেন, এই সদর সাবডিভিশনের বিভিন্ন বাজারগুলিতে এবং এরিয়াগুলিতে দেখা যেতেছে যে কার্ফিউ লাগু হওয়ার পরেও যেটা সবচেয়ে বড় প্রয়োজন ছিল যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে গিয়ে দেখা যায় অনেকে মানছেন না এবং সেন্ট্রালি এটাকে দৌড়ঝাঁপ করা এবং দীর্ঘদিন ধরে পুলিশও করছে। পুলিশের সাথে এখন ডিএমস মাননীয় ডিএম সাহেব আরেকটা অর্ডার করছেন যে ছোটো ছোটো সেক্টর ভাগ করেছেন, প্রায় 8টা সেক্টর ভাগ করে কিছু 5 জন অফিসারকে ডেজিগনেটেড করা হয়েছে, তার সাথে আমাদের তহসিলদার এরিয়া তহসিলদারকেও যুক্ত করা হয়েছে, যাতে যাতে করে অ্যাওয়ারনেস জেনারেট করা যায় আরও বেশি বেশি পরিমাণে এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা যায়। পাশাপাশি এই যে দূরের বাজারগুলিতেও কিছু দ্রব্যমূল্য ন্যায্য মূল্য মানে এসেনশিয়াল কমোডিটিসগুলি একটু দাম বেশি রাখছে, সেগুলিও যাতে যাচাই করা যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য মানে ছোটো টিম আকারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এই টিমটা মূলত গঠন করা হয়েছে এবং ওনারা আজকে থেকে ফাংশন করবেন, উনি অর্ডার করেছেন 4 তারিখ অর্ডার করেছেন। তো এই ওনাদের কাজকর্ম কী এই নিয়ে আমরা একটু আলোচনায় বসছি এবং সব লেভেলে পুলিশ আমাদের তহসিলদার এবং যে অফিসারগুলিকে 8 জন অফিসারকে ডেজিগনেটেড করা হয়েছে। এই অফিসাররা এখন থেকে যাবতীয় সব বিষয়ে রিপোর্ট করবেন সদর মহকুমা শাসককে। করোনা মোকাবিলায় এইসব ব্যবস্থা করা হয়েছে বলেই জানালেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।